নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বুটিক ক্রিয়েশনের আজকের এখনকার অনুষ্ঠান। আজকের এখনকার বুটিক ক্রিয়েশনের অনুষ্ঠান রিমার অনুষ্ঠান। রিমাকে থ্যাংক ইউ সো মাচ আমার 16 ফেব্রুয়ারির জন্মদিন ভালো করে সেলিব্রেট করার জন্য। সাধারণত এখন তার জন্মদিন মা আর আসেন না, পায়েসও করা হয় না, ওই মাঝে প্ল্যান করেছিলাম তো যাই হোক, কিন্তু আমার খুব ভালো লাগলো। এরা আমার অফিসে তোমার থেকে বেশি ভালো, আমরা এনজয় করেছি। তো দেখা শুরু করি, প্রথম সারি, একদম প্রথম সারি। রিমার অনুষ্ঠান কিন্তু খুব কাছাকাছি, কারণ আবার সামনের শুক্রবার আপনি অনুষ্ঠান পাবেন, কিন্তু শাড়ি বদলে যায় এবং এই এপিসোডে যারা পাবেন না পরের এপিসোডে বুকিং করবেন, এভাবেই কিন্তু শাড়িটা পেতে হবে। প্রথমটা হচ্ছে বাম্পারের সঙ্গে, যেটা আমরা চাই মানে মার্সেলাইজ কটনের একটা ব্যবহার, এবং এটা একদম দেখতে মসলিনের মতো, কিন্তু মসলিন নয়, আমরা বলবোই না মসলিন। দাম হচ্ছে 2750। একটা মসলাইজ কটন আছে, একটা তোমার বাম্পারের সুতো আছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান দেখালাম, প্রাইস হচ্ছে 2750, ব্লু রেড কম্বিনেশন। নাম্বার টু, এটা গ্রিন এজ আছে, পরের লাইনটার উপরে তুলে রেখে দাও কাগজটা। এটা হচ্ছে নাম্বার টু, দ্বিতীয় শাড়ি। এটা গ্রিনের মধ্যে আঁচলে কিন্তু একটু কেটে সুতোর ব্যবহার রয়েছে, কপার আর গোল্ডেন জারির উইভ রয়েছে। হালকা দেখো শাড়িগুলো, ভীষণ লাইট ওয়েট। এটা হচ্ছে নাম্বার টু, 2750, 2750 নাম্বার টু উইথ ব্লাউজ। নাম্বার থ্রিতে যাব, তিন নম্বর, ভীষণ ব্রাইট একটা ব্লু। এতে দেখো কিন্তু আবার সিলভার আর গোল্ডেন দুটো জারি ইউজ। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, একটু মেটালিক টোন আছে দেখো জারিটা। এই হচ্ছে শাড়িটা, তিন নম্বর শাড়ি। দাম হচ্ছে 2750, 2750, তিন নম্বর। প্রত্যেকটা শাড়ি কিন্তু ইন্ডিভিজুয়াল, তাই অপশন রাখলেও মাথায় রাখবেন একটা একটাই। এবারে আসছি বাংলাদেশ তাঁতে কাটওয়ার্ক, এগুলো না ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়, বুকিং করবার চেষ্টা করুন। যারা নতুন বন্ধু না তাদেরকে বলা যায়, অনেকেই হয়তো জানেন না, কিন্তু প্রোগ্রাম হয়তো শেষ হয়ে গেল কিন্তু বুকিংও হয়ে গেল সেই শাড়ির, সুতরাং প্রোগ্রাম চলাকালীন বুকিং করুন, তাহলে কি হবে শাড়িটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এটা লালের মধ্যে, লাল বাংলাদেশ তাঁতের মধ্যে মাইকা করা রয়েছে সারা শাড়িতে, হ্যান্ড আড়িতে, এবং তার সঙ্গে কাটওয়ার্ক যাচ্ছে। এটা হচ্ছে আজকের শাড়ি, এবং এটা হচ্ছে আজকের আমরা দেখাচ্ছি নাম্বার 4250, চার নম্বর শাড়ি, 2500, চার নম্বর 2500। চারের পরে চলে যাব পাঁচ নম্বর শাড়ি, একটা শেড নাম্বার 5, পাঁচ নম্বর ডিজাইনার শাড়ি দেখো কটনে, কটন তো এমনি খুব কমফোর্টেবল, অনেকেই জানো তো রিমা মানে পুরো গরমকালটা কটনেই ফ্যাশন করেন, অনেক আছে শুধু কটনেই ফ্যাশন করেন সারা বছর, কটনটা তাদের বেশি কমফোর্টেবল। এটা পরে বিয়ে বাড়িও অ্যাটেন্ড করা যায়, একটু ডিজাইনার ব্লাউজে যদি পরে পরা যায়। এটা হচ্ছে নাম্বার 5, 2500, পাঁচ নম্বর শাড়ি, ভীষণ দেখো ব্রাইট দেখ। তবে এটা থেকে না কেউ ব্লাউজ পিস কাটবেন না, গর্জিয়াস একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরুন, ব্লাউজ পিস কাটলে ছোট হয়ে যায় শাড়ি। ছ নম্বর শাড়ি, এই শাড়িগুলোর খুব ডিমান্ড হয়েছে না, এই শাড়িগুলোর খুব ডিমান্ড হয়েছে, মানে মিনিমাম রেঞ্জে একদম ম্যাক্সিমাম ফ্যাশন করুন, একদম বিয়ে বাড়ি তে পরে চলে যান। এটা হচ্ছে নাম্বার 6, একদম জামেভার সিল্কের মতো দেখতে লাগছে, একদম জামেভারের মতো দেখতে লাগছে। এটা লাল, লালটা কিন্তু একটু ফিকে লাল, মানে সফট রেড, যেটা পালকি রেড। কেন বলো তো, আর জারি দিয়ে পুরোটা উইভ করা হয়েছে না, জারিটা হাইলাইট হচ্ছে, টোন অন টোন এফেক্ট আছে। দেখো এখানে একটা ম্যাট, এখানটা কিন্তু রয়েছে ব্রাইট। এটা হচ্ছে নাম্বার 6, ছ নম্বর, 2500, ভাবা যায় 2500 টাকা দাম, দেখে মনে হচ্ছে 6000 উইথ ব্লাউজ, 2500। এটা হচ্ছে 2500 টাকা দাম, ছ নম্বর, নাম্বার 6, 2500, বটল গ্রিন একদম। নাম্বার 7, সাত নম্বর শাড়ি, বাহ, এটা হচ্ছে নাম্বার 7, সাত নম্বর। আর জারিটা যেহেতু পুরো অল ওভার আছে, ভীষণ গর্জিয়াস আঁচল, এটা গা, নাম্বার 7, সাত নম্বর। এই হচ্ছে শাড়িটা, সাত নম্বর শাড়ি, 2500, 2500 নাম্বার 7 উইথ ব্লাউজ। নাম্বার 8 এ যাব, আট নম্বর, এই কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে আট নম্বর, বাহ এটা কিন্তু দারুণ দেখতে, দারুণ, এই রংটা ভীষণ সুন্দর এবং সব কমপ্লেক্সন এই কালারটা যায়, ভালো যায়। এই শাড়িগুলো কাদের জন্য জানো তো, দাদার বিয়ে, দিদির বিয়ে, মন পড়বে, মারা বলবে না দামি শাড়ি দেবো না, ছিঁড়ে ফেলবি, নষ্ট করে ফেলবি, এই শাড়িটা দিন, 2500 টাকা দাম, এবং পরে নিজেরাও পড়তে পারবে, আর হালকা শাড়ি, সেমি কাটা, বিশেষ করে বর্ষাকালে বিয়ে বাড়ি যাবো এইসব শাড়ি পরে যাবো। এবং এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 2500, আট নম্বর শাড়ি। ন নম্বরে চলে আসি, বাফতা, আগের দিন আমরা দেখিয়েছিলাম তসর বাফতা, এটা কিন্তু দেখাচ্ছে সিল্ক বাফতা, সিল্ক বাফতা। তবে আমার মনে হয় রিমার দাম একই না, একই দাম, হ্যাঁ, সিল্ক বাপ্তা তসর বাপ্তা একই দাম, একই দাম, কারণ আগের দিন আমি এই দামেই দেখালাম, 3350, ওটা ছিল তসর বাপ্তা, এটা রয়েছে সিল্ক বাপ্তা।
এটাও 3350। এটা কিন্তু কালারটাকে অ্যারেঞ্জ করা যায় রানীর মধ্যে, এটা কিন্তু মানে ব্রাশিং করে আনা এবং তারপরে কি বলতো এটা স্প্রে গান দিয়ে কাজ করা হয়েছে, স্প্রে গান দিয়ে না আমি ভাবছিলাম তাই স্প্রে বলতে স্প্রে গান দিয়ে করলে না রংটা এত ভালো মিক্সিং হয়, খুব সুন্দর মেশে। এটাও কিন্তু রানী অরেঞ্জ কম্বিনেশন, রানী অরেঞ্জ কম্বিনেশন। দাম হচ্ছে 3350, 9 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস 3350। নাম্বার 10 এ যাব, 10 নম্বর। এটা এগুলো জরি বর্ডার সিল্ক বাপ্তা, এটাতে পুরো কলমকারি প্রিন্ট হয়েছে, আঁচলটা ব্ল্যাক রেড গ্রিন ব্রাশিং, আর এই হচ্ছে শাড়িটা একদম কলমকারি। দেখুন আগের এপিসোড আর এই এপিসোডের মধ্যে কিন্তু শাড়ির ফারাক আছে, সুতরাং ওই এপিসোডে যারা বুকিং করেছেন তারা ওই এপিসোডের বুকিংটা পাবেন, এই এপিসোডে যারা বুকিং করবেন তারা এটা পাবেন। আবার শুক্রবার কিন্তু শাড়ির ধারা বদলে যাবে, তাই কাছাকাছি অনুষ্ঠান হলেও কিন্তু শাড়ির ভ্যারাইটি প্রচুর পাবেন। দাম হচ্ছে 3350, নাম্বার 10, 10 নম্বর শাড়ি। এটা লাল ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। এবারে আসবো নাম্বার 11, 11 নম্বর। এটাও দেখো ভীষণ ব্রাইট, এটা তো তোমার দোলের শাড়ি করে ফেলেছে, টাবি টাবি লাগিয়ে নিয়ে অনুষ্ঠানটা করো। আমি যা কিছু বলি নিজেকে নিয়ে অনুষ্ঠান করো, ঘুরতে যান আপনারা, আড্ডা মারতে যান। এটা ইয়েলো আর রানী, রানী মানে কিন্তু একটু মেজেন্টা ঘেঁষা, যেহেতু তোমার এই ম্যাটেরিয়ালটার উপরে পড়েছে বলে। আর এটা কিন্তু জাতন শ্রীতে তুমি বারবারই বলে দিচ্ছো, এটা ম্যাট ম্যাট হবে, এটা ম্যাট লাউড নয়, যখন আপনি পরে আলোর নিচে যাবেন তখন এরামই চকচকে লাগবে যতটা লাগছে টিভি বা টিভি। তবে কি বলতো এই ফেব্রিক গুলো যারা পড়বে না ভীষণ কমফোর্টেবল পরে, ভীষণ আরাম পাবে না। এটারও প্রাইস হচ্ছে তোমার 3350, 11 নম্বর। এবারে আসবো নাম্বার 12, সিল্ক। সিল্কের কোয়ালিটি ভীষণ ভালো এবং এর মধ্যে না ব্রাশিং হয়েছে, তাই তো? হ্যাঁ এর মধ্যে ব্রাশিং হয়েছে, দেখো আর জাস্ট ডিসচার্জ করা হয়েছে, দেখো পেইন্টিং আছে। পেইন্টিংটা ডিসচার্জ হয়েছে নাকি না ডিসচার্জের স্টাইলে পেইন্টিং হয়েছে? ডিসচার্জের স্টাইলে পেইন্টিংটা হয়েছে। আর দেখো এইটা দেখো, এটা কিন্তু পুরো শাড়িটা এরকম ভাবে ব্রাশিং করে নেওয়ার পর তারপর কিন্তু দেখো এটা করা হয়েছে, লোয়ার ইয়র্কটাকে করা হয়েছে, দুটো গ্রিনারি শেড রয়েছে, দুটো গ্রিনারি শেড রয়েছে। এবং এটার প্রাইস হচ্ছে তোমার 2650, না এটা কত, এটা তোমার 3350, এটা 3350 দাম। এটা কিন্তু নাম্বারটা কত দেখে নিতে একটু, 20 নম্বর তো এটা, 20 নম্বর হবে, 20 নম্বরে তো যাওয়ার কথাই নয় আমাদের, এটা এখন থাকুক। হ্যাঁ আমরা এখন যাব হচ্ছে ওই জায়গাটায়, নাম্বারটা তোমার গন্ডগোল করেছো, এটা এখন অল ওভার আছে, আমরা এখন দেখব হচ্ছে 12 নম্বর অল ওভার 2650। হ্যাঁ মানে 11 অবধি দেখা হয়েছে, হ্যাঁ তোমার এখন 12 নম্বর। আমি না এটা শাড়ি রেখে দিলাম, 20 নম্বর শাড়িটা দেখে ফেলেছিলাম, 11 অবধি দেখেছি, মাথায় রাখবেন ওই বাফতার জুড়ি বর্ডার বাফতা, 11 অবধি দেখা হয়েছে, এবার দেখো 12 থেকে আবার শুরু করলাম, এটা 12 নম্বর। হ্যাঁ এটা আঁচল একদম দেখো টুকটুকে লাল, কি সুন্দর দেখো লালটা, লালটা অসাধারণ, একটু গায়ে ফেলবো এটা, আমার মনে হয় হলুদ এরকম ব্লাউজ দিয়ে সাথে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ওইটা ওই দিকে যাবে, এটা ওই দিকে যাবে। হ্যাঁ এটা হচ্ছে শাড়িটা এবং এটার দামটা বলে দিই, এটা 2650, নাম্বার 12, 2650। এরপরে আসবো নাম্বার 13, এটা দেখো ব্লু, এটা তো তনুশ্রীর অর্ডারে আছে, আমার অর্ডারে আছে, সত্যি সত্যি অর্ডারে কিন্তু খুব ভালো, যেহেতু আপনারা এত ভালোবাসেন সবাইকে, রিমা তুমি দাও তারপরে, আমি তো বলেছি সবাই মিলে একসাথে পড়বো, মানে আমি একা পড়বো আর আপনারা পড়বেন না এটা আমার ডিমান্ড নয়, আপনারা পাবেন আপনারা পড়বেন তারপরে আমরা সবাই মিলে একসাথে পড়বো। এই শাড়িটা আমার মনে হয় খুব ব্রাইট লাগবে, এটা একদম দেখো ব্লুটাও খুব সুন্দর, এবং এটার দামও হচ্ছে তোমার 2650, নাম্বার 13, 13 নম্বর। তাই এখন আপনারা স্টক করতে থাকুন, তারপর আমরা একসাথে পরবো, একসঙ্গে পরবো এই রং, এই শাড়িটা রিমা নিজের আছে, রিমা অনেকদিন পরে, না একদিন পরবো, হ্যাঁ একসঙ্গে পরবো, একসাথে তোমাকে বলে দেবো, আমি ব্ল্যাকটা পরবো তুমি এটা পরবে, আমি এটা পরবো, হ্যাঁ কারণ পাশাপাশি দুটো গ্রিন ভালো লাগবে না, গ্রিন ভালো লাগবে, এটা রামা গ্রিনের মধ্যে যাচ্ছে একদম, এভাবে রেডের কন্ট্রাস্ট, রেডের কন্ট্রাস্টে কিন্তু শাড়ি খুব ভালো খুলছে, ভীষণ ব্রাইট লাগছে দেখো। এবং দামটা হচ্ছে 2650, নাম্বার 14, 14 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। 14-র পরে চলে যাব 15 নম্বর, নাম্বার 15। শাড়ির সুতোর কোয়ালিটি খুব ভালো, থিকনেস খুব সুন্দর, আপনারা হাতে নিয়ে, অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছিলাম, হয়তো আপনারা আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন আমি আপনাদেরকে বলি, এই শাড়ির হয়তো আপনারা হয়তো মিনিমাম রেঞ্জে দেখবেন, কিন্তু আমি বলবো একটু কোয়ালিটিটা হাতে ধরে ফিল করুন, মানে সুতোর দেখো এই যে কাউন্টিং, তুমি দেখো হাতে নিয়ে কাউন্টিং দেখলেই বুঝতে পারবে, যত ঠিক হবে তত দাম বাড়বে, যত সুতোর কাউন্ট বেশি হবে। এটার দামও 2650, এটা হচ্ছে নাম্বার 15, 15 নম্বর, এবং ব্লাউজের স্ট্রাইপ আছে, এটা আমি পরি, এটা তুমি পরো। 16 নম্বর শাড়িতে আসবো, নাম্বার 16, এটা উপরে তুলে দাও তো ওই পরের লাইনের উপরে কাগজটা, ওইটার উপরে তুলবো, হ্যাঁ 16 নম্বর, নাম্বার 16। এটা হচ্ছে 16 নম্বর, ব্লাউজটা হবে ব্লুতে, তাই তো? হ্যাঁ ব্লাউজটা তোমার ব্লুতে যাচ্ছে, আর স্লিক বর্ডার, হ্যাঁ
যারা একটু সরু বর্ডার পছন্দ করেন তাদের জন্য দেখো খুব সুন্দর। 16 নম্বর 3050। হ্যাঁ ভীষণ লাইট ওয়েট শাড়িটা, দারুণ দেখতে কিন্তু শাড়িটা, রেড অ্যান্ড ব্লু। 16 নম্বর রেড অ্যান্ড ব্লু কিন্তু তুমি আবার হিট করেছো তো, রেড অ্যান্ড ব্লু আমাকে ডোডো পরিয়েছে। হ্যাঁ যাই হোক, ভালোবাসার রং। আরে ভালো পড়লেই তো হবে না, ভালো লাগলেও তো হবে। এই রংটা আমি একটা নিয়েছি, আমার প্রয়োজন হয়েছে, আমার কাছে একজন ডিমান্ড করেছে এই রংটাই। তার তুতে রানী কিন্তু এবার ভীষণ হিন তো স্টুডিও তো আমি আমার সে আমাকে বলে আমার তুতে রানী, কিন্তু তুতে রানী আমি তুমি একদিন গায়ে দিয়েছিলে, বন্ধুরা সবাই বলেছে, আমিও বলেছিলাম খুব ভালো লাগছে তোমাকে তুতে রানী। এটা হচ্ছে নাম্বার 17, 17 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 3050। মিনিমাম প্রাইস হচ্ছে সুন্দর দেখতে 17 নম্বর শাড়ি 3050 উইথ ব্লাউজ। এবারে আসবো 18 নম্বর, নাম্বার 18। এটা পেজের সঙ্গে একটু মানে কি বলবো, এটা দুধে হালকা কালার, মানে পাল্প টোন, মানে ধরো তরমুজের যে পাল্পটা হয় সেই রকম কালার, এবারে আসবো নাম্বার 19। দেখো নতুন দেখালাম আমি, জানি এটাও ডিমান্ড খুব হবে, তোমার উইভিং প্যাটার্নটা বদলে গেছে, প্যাটার্নটা দেখো বদলে গেছে আর ভীষণ স্মার্ট লাগবে পড়লে। এটা হচ্ছে নাম্বার 19। দেখো ব্ল্যাক রানী তো অলওয়েজ হিট। এটা হচ্ছে, এবং এর মধ্যে না অ্যাকচুয়ালি উইভিংটা দেখাতে হবে ভালো করে, এটা মানে বুনে আনা হয়েছে, বুনে আনা হয়েছে ওরলিটা, সত্যি সুন্দর হয়েছে। দামটা মাত্র 3050, মাত্র 3050। 19 নম্বর শাড়ি 3050, নাম্বার 19, 3050। পাটটা পুরোটাই ওয়ার্লিতে কিন্তু গেছে উইথ ব্লাউজ, রানীতে তোমার ব্লাউজ পিস। আচ্ছা এবারে আসবো 20 নম্বর শাড়ি, এটা একটু দেখিয়ে দেবো সিকোয়েন্সটা বজায় মানে বজায় রাখার জন্য। এটা হচ্ছে 20 নম্বর, নাম্বার 20, আপনারা দেখলেন এই শাড়ি, আমরা দেখিয়েছি ভালো করে। 20 নম্বর শাড়ি, গ্রিনারি দুটো শেড, প্রাইস হচ্ছে এটা 3550 উইথ ব্লাউজ পিস। 20-র পরে 21 নম্বর বাটিক দেখাবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে বাটিক, 21 নম্বর, নাম্বার 21। খুব স্মার্ট কম্বিনেশন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপর কোনো শাড়ি হয় না। এটা 21 নম্বর শাড়ি 3550, পুরো আপারিয়পটা দেখো এরকম ভাবে, পুরো শাড়িটাই তোমার এরকম ভাবে আসছে। 21 নম্বর, 3550 উইথ ব্লাউজ পিস, হোয়াইটটা তোমার ব্লাউজ পিস, হোয়াইটের মধ্যে ফুল ক্র্যাক ছিল। এই শাড়িটা তো আমি পরবো একদিন, আমি বলেই রেখেছি রিমাকে, মনে আছে তো রিমা? অনেক পরে, এখন দিতে হবে না তোমাকে, আমার তনুশ্রী বলেছে অনেক পরে, কিন্তু এই শাড়িটা আমি একটা পরবো। এই শাড়িটা তনুশ্রী সিলভার, আমি যেটা বলেছিলাম না প্রথমেই যে আমি সিলভারের উপর প্রচুর কাজ করছি, কারণ বেশ ভালো লাগে, মানে মিনিমাম মাথায় ঘুরছে এটা পরতে হবে। আর ব্ল্যাকটা কি সুন্দর দেখো, এবং এটাতে না ঝরা পাতা হয়েছে, পুরোটা সিলভার সিলভার দিয়ে বোনা হয়েছে, এবং ব্ল্যাক এন্ড সিলভার। এখন দেখো এবছর ট্রেন্ড হচ্ছে মানে টিস্যু আর সিলভার, আমি প্রচুর কাজ করব। এটা হচ্ছে আমাদের আজকের 22 নম্বর শাড়ি, 2750 উইথ ব্লাউজ পিস, 22 নম্বর, 2750, 23 নম্বর। তনুশ্রী দি না মানে ভরসা করে ঠিক গায়ে দিল না, কেন বলুন তো আগের দিনই বলেছে রিমা আমি গায়ে ফেলে যা চাপে ফেলেছি তোমা, আমি আর গায়ে ফেললাম না, বাট ওই শাড়ি অনেক বন্ধু আছেন লাইনে। ওয়াও, এটা দেখো দেখিয়েছিলাম আগের এপিসোডে, অন্য রং, দারুণ একদম লিনেন পরুন তো, এরকম পরুন একদম একদম মিহি কাউন্টের লিনেন, 100 কাউন্টি না, 100 কাউন্ট, আর কি সফট না। 4450 এটা, নাম্বার 23, 4450, কিন্তু মিল্ক হোয়াইট, মিল্ক হোয়াইট। আমি না ব্লাউজ পিসটাকে খুব এমফাসিস করি না লিনেনের, কারণ আমি নিজে পছন্দই করি না লিনেনের ব্লাউজ বানানো, তাই যার ফলে আমার মনে হয় লিনেনের ব্লাউজ না মানে অন্য কোনো কন্ট্রাস্টের ব্লাউজ পরুন, আমার মনে হয় বেটার হবে। এটা তো সেই ঘিচা বডি, ঘিচা, এটাও দেখো প্রচুর ডিমান্ড ছিল। হ্যাঁ একজন বন্ধু কিন্তু পাবেন, কারণ এগুলো সম্পূর্ণ শাড়িটা হাতে বোনা তনুশ্রী, পুরো হাতে বোনা, এবং এটা হচ্ছে 3950, 3950, 3950। এটা হচ্ছে নাম্বার 24 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ পিস। 25 এ যাব, 25 নম্বর, চেক সিল্ক, চেক সিল্ক, কিন্তু দেখো চেক মটকা, এটা হচ্ছে চেক মটকা, নট চেক সিল্ক বলবো, চেক মটকা, একটা পোর্শন সিল্কে চেক আর একটা পোর্শন মটকা, এটাও কিন্তু তোমার সিল্ক মার্ক যুক্ত, কিন্তু তোমার উইভিংটা দেখো, এটাও বাটিক হয়েছে, কালার ব্রাশিং করে বাটিক নাকি না, বাটিক না, এটা ডিসচার্জ হয়েছে। আচ্ছা আমরা তো দেখে মনে হলো বাটিকের মতো, একদম ডিসচার্জ করে এটা হয়েছে, মানে কালার ব্রাশিং করে এটা ডিসচার্জ করে হয়েছে তনুশ্রী, এই দেখো পুরোটা ডিসচার্জ হয়েছে। বাহ সত্যি সেটা খুব ভালো দেখতে, যা কালার কম্বিনেশনটা খুব রেয়ার, খুব সুন্দর, এবং এটার প্রাইস হচ্ছে 2800, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর, 2850।
1800, not 50 আর কি, 2800, 2850, আচ্ছা 50, 2850, হ্যাঁ আচ্ছা 2850, 2850, 25 নম্বর দেখালাম, 2850, 25 এর পরে যাব 26 নম্বর, তুমি দেখে নিও তোমার পাশে দাঁতটা রয়েছে, 26 নম্বর, এটাও ডিসচার্জ, এটা আমি ডিসচার্জ বুঝতে পারছি, এটা কিন্তু মটকা মাকু, মটকা মানে সিল্কের সঙ্গে মাকু মটকা যাচ্ছে, এটা হচ্ছে 26 2800, এগুলো কিন্তু সবই 2850, হ্যাঁ, আর এগুলো কি বলতো সবই তোমার সিল্ক মার্ক যুক্ত, কিন্তু উইভিং এর জন্য দেখো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, 1850 টাকা, 26 নম্বর, এগুলো কি বলতো তোমার যদি চেক সিল্ক বলো চেক মটকা বলো ভীষণ এয়ারি হয়, মানে পরে ভীষণ কমফোর্ট ফিল করবেন আপনারা, এটা হচ্ছে আজকের, আগেরটা ছিল 25 26, এটা হচ্ছে 27, আমি আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম টিস্যু লিনেন, এই এপিসোডে দেখাচ্ছি হচ্ছে এটা টিস্যু মটকা, মানে টিস্যুর ব্যবহারটা একই থাকছে, একই থাকছে, সুতরাং লিনেনের পরিবর্তে মটকা হয়ে যাচ্ছে, সুতরাং দামটা কিন্তু বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ মটকার দাম অলওয়েজ বেশি, 5150, 5150, যদি আপনি এই রংটায় টিস্যু লিনেনে চান পাবেন 4500, তবে সেখানে এরকম ঘিচার ব্যবহার হয়তো থাকবে না, না ওই যে তোমার ওখানে ঘিচার ব্যবহার আছে জারির সাথে, হ্যাঁ ওটাতেও ঘিচার, ওটা ড্রপসের মতো, ড্রপসের মতো, ডিউ ড্রপসের মতো, এবং এটার দাম হচ্ছে 5150, নাম্বার 28, 28 নম্বর উইথ ব্লাউজ পিস, আর এই সব ফেব্রিক কি বলতো আমাদের বাংলার বাঙালিদের গর্ব, মানে আমাদের বাংলা শিল্পীরা এইসব শাড়ি বানাচ্ছে, আমি তো বলি বুটিকের শাড়ি দুটো হলেও পরুন সারা বছরে, হ্যাঁ 12 মাসে একদম সবার থেকে আলাদা হয়ে যাবেন, আমি 12 মাসে 12টা শাড়ি কিনতে পারবো না, আমি 12 মাসে 6টা পারবো, 5টা পারবো, 4টে পারবো, কিন্তু বুটিক পরবো, এই কনসেপ্টটা রাখুন, কিন্তু ওই যে বলেছি বুটিকের শাড়ি সবার নয়, সবার টেস্টের শাড়ি নয় এটা, যেমন এই শাড়ি খুব ম্যাট, কিন্তু টিস্যু আছে তারপরেও বলে এটা খুব ম্যাট, কিন্তু সেটা বুঝতে হবে, খুব সোবার, দাম হচ্ছে 5150, নাম্বার 29, তসরের লাইট, তসরের লাইট উইথ ব্লাউজ, আর নাম্বার 30 দেখাবো এবার আমরা, এটা রানী, হট রানী, হট রানী, 30 নম্বর শাড়ি, হট রানী, নাম্বার 30, 30 নম্বর, বাহ, এবার রানীটা দেখো কি ব্রাইট, ভীষণ ব্রাইট রানী, 30 নম্বর শাড়ি, 5150, 5150, 30 নম্বর, নাম্বার 30, 5150, ডিজাইনার শাড়ি পরবো, ভীষণ মানে লাইট ওয়েট হবে, ক্যারি করতে সুবিধা হবে, পরুন খুব ভালো লাগবে, এবারে আসবো 31, 31 নম্বর, তসর, একদম গাছি তসরে গুজরাটি, রেড আর মেরুন দিয়ে, এটা হচ্ছে গাছি তসরে গুজরাটি, রেড আর মেরুন দিয়ে, এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 31, এটা হচ্ছে তোমার দেখাবো হচ্ছে 34 নম্বর, আচ্ছা এইবারে দেখাবো 34, এটা 34 নম্বর চলে এসেছে, আমরা তাহলে একটু দেখিয়ে নিই, আমরা রানীর পরে ওই শাড়িটাতে যাবো, তসরের ডিসচার্জ, আচ্ছা এটা হচ্ছে তসরের ডিসচার্জ, আমরা 33 অবধি দেখিয়েছি রানী, যেটা দেখালাম 4400, না তোমার 30, আমরা 30 অবধি দেখিয়েছি রানী, এটা দেখাচ্ছি হচ্ছে 31 নম্বর, এটা 31, 3000, গ্রিন অ্যান্ড ব্লু, গ্রিন অ্যান্ড ব্লু, এটা হচ্ছে নীল সবুজ, 31 নম্বর, নাম্বার 31, প্রাইস হচ্ছে 4400, একদম গাছ জরি বর্ডার, জরি বর্ডার দেশি তসর, তার মধ্যে তোমার এটা কিন্তু মানে কালার ডিসচার্জ নয়, এটা প্লেন ডিসচার্জ হয়েছে, হ্যাঁ প্লেন ডিসচার্জ, এটা ব্লুতে তোমার, কিন্তু তোমার দাম একই থাকে, তুমি যদি কালার ডিসচার্জ করো তাহলে দাম তুমি একই রাখো, দাম একই থাকে, ওটা ছিল 31 নম্বর 4400, এবার আসছে 32 নম্বর, নাম্বার 32, আপনারা একদম পরপর নাম্বারে শাড়ি দেখছেন তাই নিশ্চিত হয়ে বুকিং করুন, টিস্যু মটকা অবধি দেখলেন, তারপর আবার 30 থেকে তসর দেখালাম, 31 থেকে তসর দেখালাম, 30 অবধি টিস্যু মটকা দেখেছি, 30 অবধি, হ্যাঁ এবার 31 থেকে তুমি 31 দেখেছি নীল সবুজ, 32 দেখাচ্ছি মানে কি বলবো এই কালারটা, এটা তোমার একটু পার্পলিশ টোন আছে, পার্পলিশ টোন মানে মব আর পার্পল মেলানো টোন, এটা হচ্ছে 32 নম্বর, দাম হচ্ছে 4400, এবার দেখাবো 33 নম্বর, 33, এটাও দেখো একটা অরেঞ্জ আর রানীর টোন আছে, তসরের অরেঞ্জ রানী তো একটু লাউড হবে না, এগুলো সবই ম্যাট, হ্যাঁ এগুলো খুব ম্যাট, এটা হচ্ছে 33, 33 নম্বর অরেঞ্জ রানী, এইভাবে যাচ্ছে শাড়িটা, 33, 33 নম্বর শাড়ি, দাম হচ্ছে তোমার 4400, 33, 4400 উইথ ব্লাউজ, উইথ ব্লাউজ পিস, 34 হচ্ছে তসরে গুজরাটি, হ্যাঁ এই শাড়িটা নিয়েও কোনো কথা হবে না, কোনো কথা হবে না, একজন একজনই পরবেন, দারুণ হয়েছে এই ডিজাইনটা, বন্ধুদের ভীষণ পছন্দের ডিজাইন,
এটা হচ্ছে 34 34 নম্বর 7200 7200 উইথ ব্লাউজ পিস 34 35 দেখাবো এবারে 35 নম্বর এটা হচ্ছে গার্নেট কালারের ব্যাঙ্গালোর সিল্কে সাদা সুতোর কাজ গার্নেট কালার ব্যাঙ্গালোর সিল্কে সাদা সুতোর কাজ এই রংটাও না অনেক বয়স পর্যন্ত পরা যায় আর কি ব্রাইট দেখো রংটা 35 6500 ভালো লাগে এই রংটা 6500 35 নম্বর 6500 একটু স্ল্যান্টিং করে কলকাতা দেখো নাম্বার 35 হ্যাঁ উইথ ব্লাউজ পিস 36 এ যাব 36 নম্বর ব্রাইট একটা ব্লু নাম্বার 36 এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লু আঁচল এটা না সার্কেল ডিজাইনটা আঁচলে গেছে এবং পুরো আঁচলটা জমাট কাজ দেখুন প্রচুর দেখো মিরর ওয়ার্ক করা হয়েছে একদম অর্নামেন্টাল গুজরাটিতে একটু মিরর দরকার আমার মনে হয় নিজের মনে হয় গুজরাটি মিরর ছাড়া যেন গুজরাটি কমপ্লিট হয় না এটা দেখাচ্ছি হচ্ছে দাম এটার দাম হচ্ছে 6500 নাম্বার 36 হ্যাঁ 36 নম্বর উইথ ব্লাউজ 37 নম্বরে যাব ব্যাঙ্গালোর উইভিং আগের প্রোগ্রামে আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে তুতে নীল তুতে নীল মানে একদম ডার্ক ব্লু এন্ড তুতের কম্বিনেশন এই হচ্ছে শাড়িটা ব্লাউজটা শুরুতে অনেকটা কাপড় থাকে ব্লাউজ সুতরাং একটু বড় সড়ো কুর্তি স্টাইলেও বানাতে পারেন এবং মিনের ব্যবহারটা দেখাবো আঁচলেও রয়েছে ঠিক আর পাড়েও রয়েছে এই মিনেটা এই শাড়িরও তনুশ্রীদি প্রচুর ডিমান্ড হবে কিন্তু যেটা তুমিও বলে দাও আমিও বলেছি সময় দেবেন একটু রিমাকে সময় দেবেন শাড়ি পাওয়ার জন্য আর চলে আসবেন এটাও দেখাবো এখানেও কিন্তু মিনের ব্যবহার আছে সবুজের আমার মনে হয় রিমার কাছে আসলে না ধর এই রংটাই হয়তো আপনি পাবেন ডিজাইনটা আলাদা হয়তো এই ডিজাইনটা পেলেন না বা এই মিনেটা পেলেন না কিন্তু এই কালার কম্বিনেশনটা আপনি পাবেন তাই চলে এসে দেখে নিয়ে যান এটার দাম হচ্ছে 4150 নাম্বার 37 37 নম্বর 4150 38 নম্বর রংটাও দেখো ডিজাইনটাও দেখো নাম্বার 38 এটা হচ্ছে 38 মানে বেশ মিনিমাম রেঞ্জে দেখো একটা ফ্যাশন করবার মতো এটা হচ্ছে 38 38 নম্বর শাড়ি ধরো একটা ব্লাউজটা দেখাতে হবে হ্যাঁ দারুন ব্লাউজটা ব্লাউজটা অসাধারণ ব্লাউজটা অল ওভার উইভ রয়েছে এবং ইক্কাতের প্যাটার্নটা ব্যাঙ্গালোরে উইভ হয়েছে অ্যাকচুয়ালি উপর থেকে ইক্কাত মনে হবে কিন্তু উল্টো দিকটা দেখলে বুঝবেন যে এটা নর্মাল উইভ হয়েছে ইক্কাতের যেরকম ইয়ান ডাই করে কিন্তু সেটা নয় হ্যাঁ ওটার আঁচলে ব্লাউজ পিসের মতোই হচ্ছে আঁচল আর দুধে আলতা একটা টোন মানে এটা বলতে পারি টমেটো পালপের কালার হ্যাঁ এবং সিলভার গোল্ডেন জারির কাজ রয়েছে নিচের দিকের পাটটা চওড়া উপরের দিকের পাটটা একটু সরু 38 দেখালাম মাত্র 4150 38 নম্বর 4150 39 নাম্বার 39 এটাও জামদানি গোল্ডেন বুটি 39 এটা আঁচল এটা গা বেশ ব্রাইট অরেঞ্জ একটু কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরুন এই শাড়িগুলো নাম্বার 39 2450 হ্যাঁ ভীষণ সফট এবং এই শাড়ি ওর কাছে প্রচুর কালারে পাবে ওই জন্যই বারবার বলা ওর বুটিকটা একদম দমদম জংশন স্টেশন লাগোয়া হ্যাঁ যেখান থেকেই আসুন না কেন কোনো অসুবিধা নেই মানে দমদম জংশন এক নম্বর প্ল্যাটফর্মের সামনে আসুন তাহলে আপনারা একদম বুটিকে পৌঁছে যাবেন আর হোলসেলাররা যোগাযোগ করবেন যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাইছেন এই প্রাইসে আপনি ঢাকায় পাচ্ছেন হ্যাঁ আর প্রচুর ভ্যারাইটিও পাবেন আমার কাছে 2450 নাম্বার 40 40 নম্বর 2450 রানী 40 41 একদম বিয়ের কেনাকাটার শাড়ি এগুলো হচ্ছে লক্ষ্য বুটি আমি নাম দিয়েছি এটা লক্ষ্য বুটি তুমি নাম দিয়েছো লক্ষ্য বুটি হ্যাঁ সত্যি সত্যি লক্ষ্য বুটি নিশ্চয়ই আছে দেখো অজস্র আম কলকা আঁচলে বডি এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 412450 41 নম্বর 4150 2450 একটা ব্লু এর শেড এটা দেখো নতুন দেখাচ্ছি এটা একটু স্কাই ঘাসা মানে সাদা সঙ্গে গেছে তো একটু সফট দেখো ব্লুটাই সফট স্কাই বা স্কাই কালারই বল তারা সফট কোন কালার কেউ পড়বেন তারা এই কালারটা নিতে পারে এবং এটার সঙ্গে হয় নেভি ব্লু ব্লাউজ পরো অথবা রানী ব্লাউজ রানী ব্লাউজ পরো দাম হচ্ছে তোমার 2450 এটা হচ্ছে 42 পৈঠানি স্টাইলের উইভ রয়েছে উইভিংটা একদম পৈঠানি স্টাইল আঁচলের মতোই উইভটা যাবে পারে আর গায়ের মধ্যে যে কল মানে বুটিটা গেছে বুটা গেছে রাদার তার মধ্যেও কিন্তু মিনে রয়েছে রানী ব্লু এন্ড গ্রিনের মিনে রয়েছে এই হচ্ছে শাড়িটা 43
প্রাইস হচ্ছে 5400, এটা কিন্তু প্রিমিয়াম রেঞ্জ, কাতানের সঙ্গে যাচ্ছে। হ্যাঁ কাতানের সাথে, এটা হচ্ছে ব্লাউজ মানে মটকা আছে কিন্তু কাতানের সঙ্গে আছে, এবং দাম হচ্ছে 5400, 5443। এটা আবার দেখো বেজের সাথে যাচ্ছে, সেম উইভিং কম্বিনেশনটা ইয়েলোর পরিবর্তে রানীতে যাচ্ছে, তাই তো? অনেক বন্ধুরা আগের দিন তুমি বলেছিলে রিমা আমার এটা চাই, অনেক বন্ধুরা বলছে রিমা দিও পরেও দিও, একসঙ্গেই পাবো দুজনে, একসাথে পাবো, সত্যি সত্যি একসাথে পড়বে। এটা হচ্ছে ব্লাউজ, আর ব্লাউজটা না খুব সুন্দর করে বানানো, সুন্দর করে বানানো যায়। এটা হচ্ছে 44 নম্বর, মানে আমি আমার ইচ্ছে আছে ধরো এটা দিয়ে আমি হয়তো ব্লু দিয়ে বডি করলাম, ওটা দিয়ে ফুল রাফল হাতা করলাম, দেখতে ভালো লাগবে। 44 44 নম্বর, 5400। 44 এর পরে চলে যাবো 45। তনুশ্রী কিন্তু এখন পাবে না, দেরি আছে। আমি এখন পাচ্ছি না, আমি জানি দুর্গা পূজায় পরবো, কোনো চাপ নেই তো। কি ভালো, অনেকদিন সময় দিয়েছে আমাদের, দুর্গা পূজায় পরবো, কোনো চাপ নেই তোমার। না না তার আগেই দিয়ে দেবো, মনে দুঃখ রেখে লাভ নেই, কারণ জানি তনুশ্রীদের মানে শাড়িটা প্রাণ। এটা সত্যি সত্যি তাই, বিশ্বাস করো শাড়ির প্রতি যে কি ভালোবাসা, এটা হচ্ছে ব্লাউজ। এবারে আসছি 46, ওই শাড়িগুলো না তোমার বিয়েতে ধরো বউ ভাতের দিনও পরানো যায়। হ্যাঁ পরানো যায়, কারণ আজকালকার মেয়েরা একটু শাড়ি তারা পরে না, হঠাৎ করে শাড়ি পরবে, একটু হালকা শাড়ির দিকে তাদের নজর, আর বেশ ছিমছাম হবে শাড়িটা। এটা পিচ রেড কম্বিনেশন, এটা হচ্ছে ব্লাউজ, তারপরে আছে আঁচল, এটাও না ভীষণ ফর্সা লাগে পরলে, বাহ এটা হচ্ছে পিচ রেড, রংটা কি সুন্দর দেখো। 46 46 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 5400, 46 5400। 47 এ যাবো 47 নম্বর, এটা হচ্ছে 47, এটা কিন্তু পুরো অল ওভার, এটা মাসলিন তো? হ্যাঁ পুরোটা মাসলিন, হ্যাঁ সরি আর চলে যাচ্ছে তোমার পুরোটাই মাসলিন, আর ব্লাউজে একটু মটকার ব্যবহার আছে, তার সাথে একটু সামান্য ঘিচার ব্যবহার আছে, আঁচলে আঁচলটাই শুধু, আঁচলে একটু ঘিচা আছে, আর ব্লাউজটাতে পুরো ঘিচার সঙ্গে মটকা যাচ্ছে, এবং এটার প্রাইস হচ্ছে তোমার 5900, এটা পুরোটাই মাসলিন যাচ্ছে, পুরোটাই মাসলিন। হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 47 5900 48, এইটা দেখো এটাও না প্রচুর সময় লাগে তনুশ্রী, অনেক দিন পর আমি আনলাম, একটু সিকোয়েন্স দিয়ে ওই সরিয়ে, এটা হচ্ছে এল প্যাটার্নে বুনুইটা যাবে, আঁচল থেকে পার একদম এল প্যাটার্নে, আর তার সঙ্গে উপর দিকে কর্ডের সঙ্গে সিকোয়েন্স, মাঝে মাঝে তুমি দেখাও, খুব এবং ঘুরিয়ে ফিরিয়েও কালার দেখায়, রেড দেখায়, তুতে দেখায়, গ্রিন দেখায়, মানে দুজন তাতে করে অল্টারনেট করে প্রচুর সময়। এটা হচ্ছে ব্লাউজ, এবং এই মাসলিনের সঙ্গে না একটু ঠিক করে ব্লাউজটা বানালে খুব সুন্দর ক্যারি করা যায়। ওটা ছিল 7448 49, যেমন তুমি পরেছ পরো না যে একটু কুর্তি প্যাটার্ন করে ক্রপ টপ স্টাইল, ক্রপ টপ স্টাইল বেশ ভালো লাগে। এটা হচ্ছে 49, এটা তুতে, এটা পুরোটাই মাসলিন, পুরোটাই মাসলিন, চওড়া টিস্যু বর্ডার। হ্যাঁ 49 দেখালাম, 6500 উইথ ব্লাউজ 50, 50 এটা আবার তোমার দেখো ব্ল্যাকে আছে, এটা হচ্ছে 50 নম্বর, নাম্বার 50, এটা ব্ল্যাক এর মধ্যে সরু রেড বর্ডার রয়েছে, এই হচ্ছে শাড়িটা, পুরোটা মাসলিন, এটা হচ্ছে 55900 ব্ল্যাক এর মধ্যে মাসলিন, এটা 50 ব্লাউজ পিস। এবার আসছে 51, তসর, এটা হচ্ছে জরি বর্ডার, দেশি তসর, দেশি তসর, তার মধ্যে ডিসচার্জ চকলেট কালার, এটা হচ্ছে 51, প্রাইস হচ্ছে 4400, এটাও অনেক বন্ধুরা পাননি, 51 4400, আর 52টা না দেখালে হবে না, আর 54 53 54টা ফেলে দিতে বলবো পাশে, কারণ এই শাড়িটা আমি দেখাবো এখানে, কারণ এটা আমি পরি, তুমি পরো, আমি গাছি তসরে পরি, আপনারা জরি বর্ডার দেশি তসরে পরবেন, সেম পিসটা আমি পরি, এটা হচ্ছে 52 4950, হ্যাঁ 4950, এটা হচ্ছে দুটো জরি বর্ডার তসর দেখালাম, আর এটাও একটা দেখাবো, আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেই, হ্যাঁ হ্যাঁ আর দেখা হবে আপনাদের সঙ্গে রিমার শুক্রবার, শুক্রবারটা আমার ছুটি কিন্তু রিমার অনুষ্ঠান আপনাদের থাকছে, দেখতে থাকবেন আপনারা, এটা হাফ অ্যান্ড হাফ 4950, হ্যাঁ অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, হোলসেলাররা যোগাযোগ করুন, নমস্কার।